তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বিকেল থেকে নিখোঁজ ছাত্রী উদ্ধার মাঝরাতে উদ্ধার হওয়ার পর অভিযোগ তুলে নেবার আর্জি গোটা ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ বাগদায় আরও প্রকট গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বিকাল থেকেই নিখোঁজ অভিযোগকারিনী ছাত্রী পরিবারের পক্ষ থেকে পাল্টা নিখোঁজের অভিযোগ দায়ের মাঝরাতে পুলিশের তৎপরতায় উদ্ধার নিখোঁজ ছাত্রী উদ্ধারের পর নেতার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেবার আর্জি ছাত্রীর রবিবার থেকে সোমবার গত চব্বিশ ঘণ্টায় চিত্রনাট্যে পটপরিবর্তনে ফের রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ আরও প্রকট গোষ্ঠীকন্দল রবিবার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী রনঘাট অঞ্চল তৃণমূল সভাপতি শুভেন্দু মণ্ডলের নামে কুপ্রস্তাব ও ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় অভিযুক্ত তৃণমূল নেতা রবিবার বিকাল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় অভিযোগকারিনী ছাত্রী ফের পুলিশের শরণাপন্ন হন ছাত্রীর পরিবার রবিবার সন্ধ্যায় বাগদা থানায় ছাত্রীর নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয় ছাত্রীর পরিবারের দাবি রাত দুটো চল্লিশ নাগাদ ফোনে বাগদা থানা থেকে জানানো হয় তাদের মেয়েকে খুঁজে পাওয়া গেছে খবর পেয়ে বাগদা থানায় ছুটে আসেন পরিবারের লোকেরা কথা বলেন মেয়ের সাথে ছাত্রীর পরিবারের দাবি মেয়ে উদ্ধারের পর থেকেই ওই নেতার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিতে চাইছে আসুন আপনাদের শোনাবো রবিবার ও সোমবার ছাত্রীর বাবা ঠিক কি বলেছেন আমাদের ক্যামেরার সামনে পড়াতে যাচ্ছিল পাশের বাড়িতে মানে দুটো তিনটে বাড়ির পরে পড়াতে যাচ্ছিল তারপরে আমরা জানছি পড়াতেই গেছে তারপরে খোঁজ 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 করতে করতে জানতে পারলাম এই কথায় ও ভয়তে পড়ে চাপে পড়ে আমরা যেটা ওর সজ্ঞানেই লিখেছিল যে আমি টেস্ট করছি সদার নামে কিন্তু এখন ভয়তে চাপে ও বলছে না আমি কেস তুলে নিতে চাই বা কেস তুলে নেব গোপা ম্যাডাম বলেছে ওর পাশে থাকবে ওকে চাকরি প্রবন দেখিয়েছে দেখিয়ে ওকে পেশার সৃষ্টি করেছে ওর মাথায় মাথায় যার জন্যে ও এখন উল্টো গাছে এ বিষয়ে ষড়যন্ত্রের দাবি তুলে নিজের দলের লোকেদের বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন তৃণমূলের রনঘাট অঞ্চলের আঞ্চলিক সভাপতি গৌতম মণ্ডল বিষয়ে গৌতমের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে এ বিষয়ে তিনি বলেন যে শুভেন্দু অধিকারী সদা যে লকআপে আছে এখন জেলাতে আছে ওরই কিছু সাগরেদ এবং আমাদের এখানে একজন নেত্রী যিনি হচ্ছে গোপা রায় আমরা বারবার বলেছি ওরই ছত্রশালায় ছয়াই সদরায় থাকে এবং কালকে যখন আমরা পরে বিকালের দিকে খবর পেলাম যে ওই মেয়েটা আমাদের ওখানে নদী আছে নদী পার হয়ে ওই সাইড দিয়ে গোপা ম্যাডামই তাকে সহযোগিতা করে করার পরে এই বিষয়টা নিয়ে আমরা আজকে সকালবেলা থানায় এসে জানতে পারলাম মেয়েটা কালকে রাত্রি নাকি তিনটের সময় উদ্ধার হয়েছে এখন আইন আইনের পথে চলবে দেখি দলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেই এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় তার দাবি ছাত্রীকে দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছিল গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা এলাকায় একদম মিথ্যে আমি মেয়েটাকে চিনতাম না জানতাম না ওর ফোন করিনি ওর বাড়ি কোথায় পরেই তো জানলাম মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল নিজে সেটা আমাকে ফোন করেছে বলছি দিদি আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই আমি আস এসেছি তার আগের দিন আমার বাড়িতে আমার বাড়িতে দেড় থেকে দু ঘন্টা বসেছিল আমি ওপরে কাজ করছিলাম ছুটির দিন বলছি দিদি আমাকে বাঁচান আমি বললাম আমি কি বাঁচান তোমার বাবা মাকে বলো বলছে বাবা মা আমাকে মিথ্যে কথা বলতে বলছে গৌতম মন্ডল বলছে তুমি এই অভিযুক্ত করো গৌতম মন্ডল অ্যাকচুয়ালি মানে বাজার থেকে চাকরি দেবো বলে প্রচুর টাকা তুলেছে যার জন্য ওর চেয়ার মানে জায়গাটা নরবরে হয়ে যাচ্ছে দল তো চাইছে আমাদের ফ্রেশ লোক দল চাইছে সঠিক লোক একজনই থাক সেই একজনই লড়াইটা দিক দল কিন্তু এসব চাইছে না অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা